সকাল সকাল উঠে বাসি কাজ সেরে এখন সোজা চলে এলাম ঘরে, ছেলেকে নিয়ে একটু বসবো পড়াতে। তার আগে আজকে যেহেতু স্কুল শুরু, মোটামুটি স্কুল চলছে আর কি। আর ওর প্রতি মাসেই না চুল কাটানো হয়, তো একজন নাপিত কাকু এসে এখানে ঘরে এসে কেটে দিয়ে যায়, আর না আসলেও আমি সেলুনে নিয়ে যাই। তো কদিন না বেরোনোর একদম সময় নেই, যেহেতু ঘর দুয়ার গুছানোর প্রচুর চাপ রয়েছে। তো সেক্ষেত্রে আর এদিকেও সামনে চুলটা এমনিতেই কাকু বড় রেখেছিল, আরও বেশি বড় হয়ে গেছে, তাই সামনেটাই কোনো রকম আর কি কেটে দেবো একটু ছোট করে। দেখো না সোজা হয়ে দাঁড়াতে চায় না, শুধু মোটো বলে যে মুখে চুল পড়ছে, আর এখন ছটপট ছটপট করে। যাই হোক একটু ছোট করে দিলাম। আর এদিকে আমিও একটু চিড়া ঘরে ভেজে ফেলেছি, কালো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে, সেইটা এখন ওর টিফিনে দেব। আর দেখলাম একটু ফাঁকা সময় রয়েছে এখন হাতে, তো ওই টাইমটাতে ও গেছে ছেলে খেলতে, মানে ওর স্কুল যাওয়ার আগে না ও একটুখানি সবার সাথে সব বন্ধু বান্ধবের সাথে দেখা টাকা করে তারপরে ও যায় খেলতে, খেলে টেলে একদম আসে, তারপরে রেডি হয় স্কুলের জন্য। তো ওই ফাঁকে আমি একটু পেঁপেটা মেখে নিচ্ছি, আমি মেখে নিয়েছি পুরো স্কিনের মধ্যে। গরমকালে পেঁপে তো কোনো, এমনিতেই তো পেঁপের গুণাগুণ আমাদের আর মানে বলার বাকি থাকে না, অনেক গুণ আছে পেঁপের আমরা সবাই জানি, আর অবশ্যই খেলে আরো ভালো। তো আমাদের ঘরে যেহেতু গাছ আছে, তো আমার শ্বশুরমশাই যখন তুলে নিয়ে আসে আমি কি করি, খাইও আর সাথে মুখের মধ্যে একটু এভাবে অ্যাপ্লাই করে নিই গড়ায় গাড়ে, এতে করে স্কিনটাও অনেক হাইড্রেট থাকে বিশেষ করে গরমে। আর সাথে কিন্তু এই যে কোনো রকম মেচেদার দাগ এগুলো বা কোনো ড্রাগ স্পটও কিন্তু থাকে না, উঠে যায়। যাই হোক, তো এটা লাগিয়ে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার ঘরের যে সমস্ত কাজগুলো রয়েছে এখন আমি সেই কাজগুলোকে সেরে নেব। এবার সে দুধ চলে আসছে, তো আমি এখন দুধটা এখন ঢেলে নিচ্ছি, আর তারপরে আমার যে কাজগুলো হচ্ছে তো ওই পাশে আমি রান্নাও বসিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে হবে আলু পটলের তরকারি মাছ দিয়ে হবে আলু পটলের ঝোল আর কি, আর সাথে হচ্ছে এখানে লাউ, লাউ হচ্ছে লাউ চিংড়ি, লাউ চিংড়ি হবে, আর সাথে এই আলু পটলের তরকারি। বাস আজকে বেশি কিছু করবো না, ডাল অল্প একটু রয়েছে। তো আর আমি যেটা করবো এখন একটু আরেকবার, মানে আমাদের ঘরে যেহেতু মিস্ত্রি কাজ করছে তার জন্য ঘর ঘন ঘন নোংরা আছে, তো আরেকবার আমি ঘরটাকে ঝাঁট দিয়ে দেবো এবং সাথে একটু মুছে নেবো। মুছে নিলে আমার কাজ শেষ, তো চলো তাড়াতাড়ি সেটা করে নিই। আর এই যে আমাদের গাছের আরও একটা পেঁপে তোমাদেরকে দেখাবো ভাবছিলাম, দেখানো হয়নি, এই একটা পেঁপে দেখো গাছের। আর সব থেকে বড় কথা, খেলে কিন্তু পেট পরিষ্কার ভীষণভাবে হয়, বিভিন্ন ধরনের রোগের উপকার হয়। আর এইদিকে আজকে আমার কাছ শাশুড়িরাও চলে যাচ্ছে তাদের মানে ছেলের কাছে, ওখানে বাইরে যাচ্ছে ওরা কাজে, তো এই জন্য খারাপ লাগছে, মন খারাপ লাগছে, কারণ সবাই যেভাবে ঘরটা ফাঁকা হয়ে যায়, এতদিন আনন্দ ছিল সবাই মিলে এসেছিলাম। যাই হোক, আর এপাশে আমার ভাগ্নি এসছে, ও এসছে এখন গ্যাদাল পাতা তুলতে, তো আমাকে বলছে হেল্প করতে, তো হেল্প করার একদম সময় নেই কারণ ঘরে অনেক কাজ করেছে। তো চলো তোমাদেরকে শ্বশুর
কে কাকা শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি লাঞ্চ, আর একটু পরে হাজবেন্ড আসলে আমিও বসবো, তারপরে আবার ছেলেকে খাওয়াতে হবে, মানে ও আসবে 3টে, ছুটি ওর, আসলে ওকে খাওয়াবো। মোটামুটি কাজ হয়ে গেছে, কিছুটা কাছাকাছিও করেছি, আজকে অনেকগুলো কাজ হয়ে গেছে, যাই হোক, আর এখন একটু রেস্ট নেব। তো গুড মর্নিং, আবারও সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করলাম, বিকেলবেলায় সুযোগ হয়নি তোমাদের সাথে আর কথা বলার, তো খুব ক্লান্ত ছিলাম আমি, তো এখন সকালবেলায় এই যে মৌরলা মাছ আর এখানে ট্যাংরা মাছ নিয়ে এসছে আমার বর বাজার থেকে, তো শ্বশুরমশাই কাটতে বসেছে, আর এখানে আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু জলগুলো ভরে নিচ্ছি, তো আমার এখানে চচ্চড়ি আর এখানে আমি মৌরলা মাছটা আর কি চুনো মাছটা বসিয়ে দিয়েছি। আর বিকালবেলায় চলে এলাম আমরা সবাই মিলে একটু ছাদে, কারণ এই শনিবার তো আজকে, আর এই সময়টা না ছাদে দারুণ লাগে, বিকালবেলায় এখন ফাগুনের একটা হাওয়া চলছে। তো এই যে আমাদের পেছনের বাগান দেখো, এখানে পেয়ারা গাছ, চালতা গাছ, সুপুরি গাছ, পেঁপে গাছ, আম গাছ রয়েছে, তো আর এখানে হচ্ছে দেখো কত সুপুরিও ধরেছে গাছে, আর এখানেও রয়েছে একটা কলা গাছ। এই কলা গাছটা না কদিন আগেই কলা কাঁদি পাড়া হয়েছিল, একদম কাঁঠালি কলা। আর হচ্ছে এখানে এই আমের গাছটাতে প্রচুর মুকুল এসেছিলো, কিন্তু এই ঝড়ে হঠাৎ, অসময়ের ঝড়ে না ওই মুকুলগুলো ঝরে গিয়ে এখন আম মানে কয়েকটাই রয়েছে, মানে আম ধরেছে কয়েকটা এখানে। আর এই যে আমাদের স্থলপদ্ম গাছ, এই স্থলপদ্ম না ভর্তি করে এখন ফুল হয়, মানে গাছ ভর্তি হয়ে ফুল হয়, বেশ ভালো লাগে দেখতেও, আর তুলতে ইচ্ছা করে না, কিন্তু আবার তুলে যখন ঠাকুরকে দিই না তখন সিংহাসনটাও বেশ সুন্দর লাগে। আর এই যে আমার ছেলে খেলছে ছাদে, আর এই শনিবার রবিবার হলেই একমাত্র সুযোগ হয় সবাই মিলে ছাদে আসার। আর এই যে হচ্ছে আমাদের ছাদের যে গাছগুলো কয়েকটা, এখানে ছোট হাজারি জবা রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, এমনি বড় হলুদ রঙের জবা রয়েছে, তারপরে এই ছোটো ছোটো লাল ফুলগুলোকে কী বলে ঠিক জানি না, তো এইগুলো সব রকম রয়েছে। এটা আমাদের গাছে, আমাদের বেল গাছ, তো এটা আমাদের বাড়ির সামনে, আর বেল পেকে গেলে ধূপ ধাপ করে যখন তখন পরে ভীষণ ভয় লাগে। আর যাই হোক, তো আর এখন চৈত্র মাস, আর এই সময়টাতে বেল একটা আর বেল পাতা যদি সেই বেল মাথায় দেওয়া যায় তো কোনো কথাই নেই। যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি।